একদিন ঘটনা, আমি হেড স্যার আর একজন সহকারী শিক্ষক আছি, এক বাড়িতে গেছি, তখন দেখি তার ছেলে অলরেডি ঘুমাচ্ছে। তখন সে গার্জেনকে জিজ্ঞেস করি, আপনার ছেলে কই? যে ওই ঘরে পড়ছে, পড়ছে, দেখেন তো আপনি, দেখেন তো। যা দেখে যে ও ছেলেও নাই, বাতি জ্বলছে এমনি, ছিলেন তখন ইলেকট্রিসিটি ছিল না আমাদের এদিকে। তারপরে আমি বললাম যে আপনি যে বললেন যে পড়ছে, তো কই আপনার ছেলেটা কই? তারপরে দিন থেকে স্কুলে এসে কেওয়ার সৃষ্টি হয়ে গেল যে মিরু স্যার, আমার ছোট্ট নাম একটা আছে মিরু, মিরু স্যার, হেড স্যার, এরা রাত্রে ভিড়িয়ে বেড়াচ্ছে, সাবধান হয়ে যায় সবাই। আমাদের পিরিচপুর হাই স্কুল এগেনস্টে পাঁচটা স্কুল তৈরি হলো, তখন আমাদের স্কুলে ছাত্র যেগুলো ছিলেন সার্টিফিকেট ছাড়াই ওই সব স্কুলে ভর্তি করলো। তারপরে আমি আমার মনে মনে চিন্তা করলাম যে আমরা আমাদের পুরাতন স্কুল, এই স্কুলটাকে ঠিক রাখা যায় কি না, এই চিন্তা করে আমরা শিক্ষকরা কিছু রাত্রিবেলায় ছেলেদের বাসায় গিয়ে দেখে আসতাম তারা লেখাপড়া করছে না কি করছে। বৃত্তি পরীক্ষার সময় এবং এসএসসি পরীক্ষার সময় স্কুলের কোচিং বাদ দিয়ে আমি তাদেরকে নিয়ে রাতে আলাদাভাবে বসতাম। এরকমও আছে যে কোনো শিক্ষার্থী বেতন দিতে না পারলে বা পরীক্ষার কোনো ই করতে না পারলে মিরু স্যার তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সেটা ব্যক্তিগতভাবে হতে পারে আবার প্রাতিষ্ঠানিকভাবে হতে পারে। অনেক সময় তিনি নিজের পকেটের টাকা দিয়ে তাদেরকে বইও কিনে দিয়েছেন। ওই সময় যারা শিক্ষার্থী ছিলেন তারা তার এই অবদানের কথা হয়তো বা সারা জীবন মনে রাখবেন। আমি প্রথমে ছাত্রছাত্রীদের নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করেছি। শিক্ষকদের আমার একটাই উপদেশ হবে, আপনি যতটুকু জানেন, আপনার ভিতরে যতটুকু বিদ্যা অর্জিত হয়েছে সেইটুকু ছাত্রদের মধ্যে আপনি প্রতিফলন ঘটান। আপনাকে কিন্তু দেশ গড়ার, জাতি গড়ার দায়িত্ব দেওয়া আছে, এই মহান দায়িত্বটুকু আপনাকে মনে রেখে শিক্ষকতা করতে হবে বলে আমি মনে করি।